বন্ধুরা, সেদিন 4 নম্বর বোর্ডে খুব সহজভাবেই ইন্টারভিউ এগিয়ে যাচ্ছিল। ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কতগুলি, তার ইউটি কতগুলি, কোন কোন ইউটিতে অ্যাসেম্বলি আছে, যে ইউটিগুলিতে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলিতে সেই ইউটিগুলিতে সিএম কে আছেন। তো দুটি ইউটিতেই তো সিএম, দিল্লির ইউটিতে অরবিন্দ কেজরিওয়াল, আর পুদুচেরিতে কে আছে মনে আছে তো? এন রঙ্গস্বামী। তো তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা, আমাদের চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডারগুলো আছে, যে স্টেটগুলোতে, সেই স্টেটগুলোর নাম বলো আর তার ক্যাপিটালগুলোর নাম বলো। তো সেগুলোও সে বলে গেছে। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এমন হাইকোর্টের নাম বলো যে হাইকোর্টগুলো ক্যাপিটাল সিটিতে নেই, আমাদের স্টেটগুলোতে যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টগুলোর মধ্যে কয়েকটা হাইকোর্ট আছে যেগুলো ক্যাপিটাল সিটিতে নেই। তো সে এর উত্তর দিতে পারেনি। তো যাই হোক, এরকম একাধিক স্টেট রয়েছে, সেগুলো তোমরা একটু খোঁজ করলেই জানতে পারবে যে অসমের যে হাইকোর্ট গুয়াহাটি, গুয়াহাটি হাইকোর্ট বলা হয়ে থাকে, যদিও অসমের রাজধানী আগে গুয়াহাটিই ছিল, তো পরবর্তীকালে তার রাজধানী চেঞ্জ হয়েছে, তো হাইকোর্ট শিফট হয়নি। আমাদের ছত্তিশগড়ের যে হাইকোর্ট সেটা বিলাসপুরে আছে, যদিও তার রাজধানী রায়পুর। তো একইভাবে জব্বলপুর হাইকোর্ট যেটা মধ্যপ্রদেশে, তার রাজধানী ভোপালে নয়। এরকম তোমরা হচ্ছে মানে আরও কয়েকটা স্টেটে পাবে, এরকম প্রশ্ন করা হয়েছিল। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে নেহরু সম্বন্ধে তুমি কিছু বলো। তো সে নেহরু সম্বন্ধে বলেছে, তো নেহরু সম্বন্ধে সে কী বলেছে আমি যদিও জিজ্ঞেস করিনি, কিন্তু আশা করা যায় যে নিশ্চয়ই নেহরু সম্বন্ধে বলতে গিয়ে কেউ নেহরু যে সেই স্বাধীনতার পর থেকে, সে 1947 থেকে 64 পর্যন্ত, মানে দীর্ঘ 17 বছরের তার প্রধানমন্ত্রিত্বের কথা ওর নিশ্চয়ই উল্লেখ থাকবে। তার মধ্যে নিশ্চয়ই উল্লেখ থাকবে যে দেশে যুদ্ধকালীন সংকটে যে একটা টার্মাইল চলছিল, তার মধ্যে থেকেও দেশকে নেতৃত্ব দেওয়া বা সেই নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমাদের বাইরের দেশে আমাদের একটা নিরপেক্ষ ভাবমূর্তি গড়ে তোলা, তার পঞ্চশীল নীতি এবং তার নন অ্যালায়েন্স মুভমেন্ট, এইগুলোর উল্লেখ করা, বা তাকে যে পণ্ডিতজি বলা হয়, তার অসাধারণ পাণ্ডিত্য, তার ডিসকভারি অফ ইন্ডিয়া, এই সমস্ত বিষয়গুলো নেহরু সম্বন্ধে বলতে গেলে আসা উচিত। তো সে আশা করা যায় নিশ্চয়ই এর কিছু উল্লেখ করেছে। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল আব্দুল কালাম সম্পর্কে কিছু বলতে, বলা এপিজে আব্দুল কালাম সম্পর্কে সে কিছু বলেছে। তারপর তাকে কেন মিসাইল ম্যান বলা হয় তার উত্তরও জানতে চাওয়া হয়েছিল। তো সে উত্তরও সে দিয়েছে বলেই জানিয়েছে। তারপর তাকে বলা হয়েছে যে আচ্ছা, আমাদের কোন প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে মারা গিয়েছিলেন, সে তার উত্তরও দিয়েছে। তারপর তাকে এবার ধর্মের বিভিন্ন ফাউন্ডারের নাম, বিভিন্ন ধর্মের ফাউন্ডারের নাম জিজ্ঞেস করা হয়। খুব সহজভাবেই শুরু হয় যে বলো খ্রিস্টান ধর্মের, তখন সে যথারীতি উত্তর দিয়েছে জেসাস খ্রাইস্ট। তারপর ইসলাম, হজরত মোহাম্মদ। তারপর শিখ, গুরু নানক। তারপর তাকে মোক্ষম প্রশ্ন করা হয়েছে যে হিন্দু ধর্মের প্রবর্তককে। তো সে বলেছে যে স্যার, হিন্দু ধর্মের তো একজন ফাউন্ডার না, অনেক ফাউন্ডার, আর আমি আমার ঠিক জানা নেই। তখন তাকে বোর্ড মেম্বার যিনি প্রশ্ন করছিলেন, তিনি বললেন যে তোমাকে আমি খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম বা শিখ ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছি, এটা জাস্ট তোমাকে ওয়ার্ম আপ করার জন্য। তুমি তোমার নিজের ধর্মের প্রবর্তককে বা নিজের ধর্মের সৃষ্টি কীভাবে হলো সেই সম্পর্কে তুমি কিছুই জানো না? তো সে যথারীতি বলেছে, সরি স্যার, আমার জানা নেই। তো ব্যাপারটা হলো যে এটা সত্যি এমন একটি প্রশ্ন যার এক কথায় উত্তর বা ঠিক গুছিয়ে উত্তর দেওয়া খুব মুশকিল। আসলে হিন্দু ধর্ম প্রচলিত অর্থে ধর্ম নয়, সিন্ধু অববাহিকায় যে সমস্ত মানুষজন, তাদের যে বিলিফস এবং কালচার, এগুলোকে ভিত্তি করেই গড়ে ওঠা একটা মানে সাংস্কৃতিক ফিউশন বলা যায়, বিভিন্ন রকম বিলিফের একটা ফিউশন ঘটেছে, যেখানে এটা হচ্ছে হিন্দু ধর্ম একটা ওয়ে অফ লাইফ।
তো সেটা সমৃদ্ধ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সাধু সন্তদের কথাবার্তায়, গুপ্ত যুগে যে নবরত্ন সভায় গুপ্ত যুগে যে সমস্ত মানে লেখকরা ছিলেন সেই সময়ই যে স্বরদর্শন তৈরি হয়, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ইত্যাদি করে যে স্বরদর্শন তৈরি হয় সেই দর্শনও কিন্তু হিন্দু ধর্মের বিষয়টাকে আরও বেশি মজবুত করে। তারও পরবর্তীকালে ভক্তিবাদী আন্দোলন হিন্দু ধর্মকে আরও বেশি স্ট্রেংদেন করেছে। তো হিন্দু ধর্মের এক অর্থে কোনো ফাউন্ডার বা এককভাবে কেউ ফাউন্ডার নেই, এটা ঠিকই। তো এটা হচ্ছে আমাদের একটা জীবন ধারার ধরন, আমাদের ওয়ে অফ লাইফ, যে ওয়ে অফ লাইফটা আমাদের সেই সুদীর্ঘ অতীত কাল থেকে চলে আসছে আবহমান কাল ধরে এবং আমরা চালিয়ে যাচ্ছি। তো এই একই ধরনের প্রশ্ন করা হয়েছিল 2 নম্বর বোর্ডের একজন ক্যান্ডিডেটকে। তাকে বলা হয়েছিল যে মায়ানমারের যে রোহিঙ্গারা ওরা কোন ধর্মাবলম্বী, তো সে বলেছে যে ওরা ইসলাম ধর্মাবলম্বী। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে মায়ানমারের বেশিরভাগ মানুষ কোন ধর্মাবলম্বী, তখন সে বলেছে মানে ভুল উত্তর দিয়েছে, সে বলেছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী। এটা উত্তর হতো বৌদ্ধ ধর্মাবলম্বী, তো সে বলেছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তারপর তাকে জেনোসাইড নিয়ে প্রশ্ন করা হয়েছে, মায়ানমারে এই জেনোসাইডের পিছনে কারণটা কী, এটা সে খুব গুছিয়ে বলতে পারেনি। মানে সেই 1962 থেকে যে ওদের মিলিটারি শাসক দল জুন্টা, ওরা ওই রোহিঙ্গাদের প্রতি যে মানে টার্গেটেড টর্চার শুরু করে, মানে এটাকে বলা যেতে পারে একটা হিস্টোরিক মিসট্রিটমেন্ট। তো সেই কাজটা 2017-তে একটা চরম মাত্রা নেয় যখন মানে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয় এবং ওদেরকে একদম টার্গেটেড পারসিকিউশনের দিকে ঠেলে দেয়, অত্যাচারিত হয়ে রোহিঙ্গারা দলে দলে মানে দেশ ছেড়ে বাংলাদেশে ঢুকে পড়ে। ইন্ডিয়াতেও কিছু লোক এসেছে লাখখানেকের মতো, কিন্তু বাংলাদেশেই মেজর পোর্শন 6 লাখ বা তারও বেশি, 7 লাখের কাছাকাছি মানুষ দেশ ছেড়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়। বিভিন্ন পৃথিবীর অন্যান্য জায়গাতেও কোথাও কোথাও গিয়েছে, কিন্তু মেজর পোর্শনটা বাংলাদেশেই গিয়েছে। এটা ওই শাসক দল জুন্টারই অত্যাচারের ফল আর কি। তো এই রকম প্রশ্ন করার পাশাপাশি বাজেট নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল এক ক্যান্ডিডেটকে যে বাজেট সম্বন্ধে কিছু বলো, তো সে বাজেট সম্বন্ধে কিছু বলেছে। তারপর তাকে বলা হয়েছে যে তুমি হাইকোর্ট, আমাদের কোন কোন স্টেটের হাইকোর্ট নেই সেটা বলো, এটা অন্য একজন ক্যান্ডিডেটকে বলা হয়েছে। তো সে এটা বলতে পারেনি, মানে তার হাইকোর্টের সংখ্যা আমাদের এখন 25, কিন্তু আমাদের স্টেটের সংখ্যা তো 28। তো আমাদের যে 3টে স্টেটের হাইকোর্ট নেই এই ইনফরমেশন তার কাছে ছিল না, সে ঠিক এটি উত্তর দিতে পারেনি। তো এরকমভাবেই প্রশ্ন বিভিন্ন বোর্ডে হয়ে চলেছে আমাদের। আর মিসেনিয়াসের ইন্টারভিউ 2 দিন বাকি, 18-19 সোমবার মঙ্গলবার। তো ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের যে ভিডিও, আজকেই এটা লাস্ট ভিডিও। তো আগামী 2 দিন তোমাদের যাদের ইন্টারভিউ আছে তাদের জন্য আমার শুভেচ্ছা, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।